যে আল্লাহ মৃত্যু যদি দিলে গাইথা যায় তাহলে একজনও তো বাস করতে পারবে না, কোনো মজাই পাবে না। বিদায় বোঝা গেল মৃত্যু সত্য, এটা মানি, মারা যায় চোখে দেখি, কবর দেওয়া হয় এটাও জানি এবং দেখি, কিন্তু আসলে মৃত্যুটা দিলের ভিতরে গাঁথে নাই। যদি গাঁথত তাইলে মনে হয় না আমরা এই ছোট্ট জীবনটায় কোনো মজা পাইতাম, কোনো মজাই থাকতো না, ঠিক না? কি বলেন? হয়তো কেউ কিছু খায়া ঝিমাইতে থাকে, মনে হয় বোঝেন নাই, কেউ কিছু খায়া ঝিমাইতে থাকে, ঝিমায় না, মনে হয় বোঝে নাই যুবকরা, কেউ কিছু খায়া ঝিমাইতে থাকে, আর আমরা হয়তো মৃত্যুর চিন্তায় ঝিমাইতে থাকতাম, ঠিক না? ঝিমানো বোঝেন তো, কেউ কিছু খায়া কিন্তু ঝিমায়, যদিও আমি শব্দটা বললাম না, কিন্তু মাঝে মাঝে দেখা যায় রোডের আড্ডাইনে বামে কেউ বসা বসা ঝিমাইতেছে, ঠিক না? আমরাও সবাই মৃত্যুর চিন্তায় ঝিমাইতে থাকতাম। যা হোক, জীবনটা ছোট, অস্তিত্বটাও ছোট, সাজাইছেন আল্লাহ হাজারো মুকুট দিয়া। যুবকের যৌবনটাও কিন্তু একটা মুকুট, যার নাই ওকে জিজ্ঞেস করেন কি নাই। স্বাস্থ্য যতই থাকুক, সুদর্শন চেহারা যতই হোক, হাট্টা গাট্টা যতই হোক, যত বড়ই পয়সাওয়ালা হোক, সব কিছু মানি, কিন্তু যদি মুকুট না থাকে যৌবন, তাহলে হারবাল কলিকাতা হারবালে যাবে আর আসবে, ঠিক না? মুকুট কেউ ফিরিয়ে দিতে পারবে না। যুবকের যুবক যৌবনও কিন্তু মুকুট, কেমন মুকুট! যদি মুকুট না হইতো তাহলে আল্লাহ কোনোদিন এই কথা বলতেন না, যুবক তোর যৌবন মুকুট, কেমন মুকুট জানিস? হায় হায়, তুই আরশের নিচে দে বৈশা মেলা দেখবি, তোর আরশের নিচে চলতে থাকবে মেলা, আর তুই থাকবি ওই মেলায়, আর আরশের বাহিরে হইতে থাকবে হিসাব কিতাবের খেলা। সব আতুনিয়াত জিল্লুহুমুল্লাহু তাহতা জিল্লি সাবুন নাসাফি ইবাদাতিল্লাহ। তাহলে আল্লাহ কোনোদিন এই কথা বলতেন না, যৌবন যদি একটা মুকুট না হইতো তাহলে যুবককে আল্লাহ এই কথা বলতেন না, যুবক আরশের নিচে আমি ওই মেলায় তোকে স্থান দিব, যেই মেলায় সাত শ্রেণীর লোক ওই মেলায় থাকবে, ওরা মেলায় বিভোর থাকবে, আর আরশের বাহিরেই খেলা চলতে থাকবে যেটাকে হিসাব কিতাব বলে। তাইলে এই হাদিস কোনোদিন আসতো না, মনে হয় বুঝাইতে পারি নাই। যৌবনও একটা মুকুট, কিন্তু বিশাল মুকুট, দুনিয়ার হিসাবও মুকুট দেখাইলাম, আবার আল্লাহ প্রদত্ত মুকুট। যৌবন যদি মুকুট না হইতো তাহলে হাদিসে কুদসি কোনোদিন আসতো না। আল্লাহ যুবককে দেখা, ওই যুবককে দেখা আল্লাহ এই কথা বলতেন না, যেই যুবক সাবা বা খোসা, যেই যুবক আল্লাহর ভয়ে নিজেকে লজ্জাপতির মতো গুটায় নিছে, তাইলে ওই যুবককে দেখায় আল্লাহ এই কথা বলতেন না, ফেরেশতাদেরকে এই কথা কোনো দিনও শুনাইতেন না। ইন্নি উবাহি বিহিল মালাইকা, ও ফেরেশতারা আমি এই যুবককে নিয়ে তোমাদের উপরে গৌরব করি, এই শব্দ আল্লাহ কোনোদিন বলতেন না। যৌবনও একটা মুকুট, এরকম যদি দেখাইতে যাই, কোরআনের ওই কথা তো রয়েই গেল, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ বলে শ্রেষ্ঠত্বের মুকুট ও তোর মাথায়। কোরআন বলতেছে শ্রেষ্ঠত্বের, তুই ছোট হইলে হবে কি? কেননা তুলনা করতে গেলে আমার কাছে সময় হবে না যে আমরা অস্তিত্বগতভাবে কতটুকু ছোট। জিব্রিল আলাইহিসসালামের সাথে তুলনা চলবে না আমাদের, কেননা ফাইদা রাসুহু ফাওকা সাবঈ সামাওয়াত, ওনার মাথা সাত আকাশের উপরে, রিজলুহু তাহতাস সারা, পাও সাত জমিনের নিচে, সিত্তু মিয়াতু জানা,
600 ডানা লাউ কাশাফা জানা হাইলা গাত্তাল মাশরিক ওয়াল মাগরিব, দুই ডানা প্রসারিত করলে দুই সীমান্ত ডেকা যায়, ওটার সামনে তো আপনার আমার কোনো তুলনাই নাই। বিদায় ওনাকে দিয়ে আমাদেরকে তুলনা করলে চলবে না, কোনো পার্সেন্টেজ নাই। জমিনেরটা দিয়ে আমাদেরকে তুলনা করতে হবে, জমিনেরটা দিয়ে তুলনা করতেও যদি যাই তাহলে পাওয়া যায় সুলাইমান আলাইহিসসালামের দাওয়াতে যেই মাছ আসছিল সর্বপ্রথম, উনি জমিনের প্রাণীকে একবেলা খাওয়াইতে চেয়েছিলেন, অনুমতি আল্লাহ দিয়া দিছিলেন। উনি 6 মাস বৎসর বর পাকায়া যখন রেডি করছেন, আল্লাহকে বলছেন মেহমান পাঠান, তো আল্লাহ বলছে জল না স্থল, বলছে জল আগে পাঠান, স্থলের মানুষগুলা তো বাড়ির মানুষই, ওরা পরে খাবে না। তো আল্লাহ জলের থেকে একটা মাছ পাঠায়া দিছিলেন শুনছিলাম, মাছ এসে সালাম দিয়া বলছে আল্লাহর নবী আজকে তো আপনারই মেহমান, বলে বিলকুল, বলে খাওয়া রেডি, বলে বিলকুল রেডি। তো খাইতে শুরু করছেন, যা পাকাইছেন এক বছর পর্যন্ত জিন ইনসান দিয়া সব খাইছেন, যেই পাতিল দিয়া পাকাইছেন ওগুলা খাইছেন, যত বর্তন সর্তন পেয়ালা শেয়ালা যত চামচ চুমচ সব খাইছেন, এমন কি চাটাই পর্যন্ত খায়া ফেলছেন, সব খায়া যেমন পাকানের আগে পরিষ্কার ছিল এমন পরিষ্কার করা দিছেন। তো সুলাইমান আলাইহিসসালাম বলতেছিলেন এমন পেটুক তো দেখি নাই। তো বলছে আল্লাহর নবী মেহমানকে এরকম বাসায় বলা উচিত না, অন্য কেউ যদি বলতো তো মেনা নিতাম, কিন্তু আপনি আল্লাহর নবী হইয়া এরকম বললেন তো বললেন কি কইরা, বিদায় আপনি যখন খোঁচা মাইরাই দিলেন তো আমি সত্য বলতে বাধ্য হইলাম। আল্লাহ আমাকে ডেলি এরকম 3 লোকমা দেয়, আপনি তো 1 লোকমা দিলেন, বাকি 2 লোকমার জায়গা এখনো খালি আছে, তাকে দিয়েও কিন্তু আমরা তুলনা করলে হবে না। একটা হাতি দিয়েও যদি তুলনা করি তার তুলনায় আমরা বহু ছোট, ঠিক না? বিদায় অস্তিত্বটা আমাদের ছোট, কিন্তু অস্তিত্বটা ছোট, আবার বয়সটাও কিন্তু ছোট, অস্তিত্ব ছোট, কসম খোদার আমাদের বয়সটাও ছোট। কিন্তু হইলে কি হবে, এই অস্তিত্ব আর বয়সের উপরে হাজারো মুকুট লাগানো আছে, মুকুট ঘনাইতে গেলে বা দেখাইতে গেলে সারাটা রাত্র কেন জীবনটা চলা যাবে। যদিও আমরা এগুলাকে কখনো অ্যালালাইসিস করি না, ভাবি না, চিন্তা করি না যে আমার অস্তিত্বটা কত বড়, আমার অস্তিত্ব এবং আমার এই ছোট্ট বয়সটা, আর এই যে হাজারো মুকুট দিয়ে আল্লাহ আমাকে সাজাইলেন, এটা দিলেন তো দিলেন কেন, কি জন্য দিলেন আল্লাহ, এই কথা কিন্তু আমরা ভাবি খুব কম লোকই, মনে হয় না এই মজলিসে একজনও পাওয়া যাবে না। আমি মুকুট দেখাইলে অনেক দেখানো যাবে, সবগুলোই কিন্তু এক একটা মুকুট, বিশাল বিশাল মুকুট, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন আপনাকে, এটাও একটা মুকুট, কুদরতি হাত দিয়া তৈরি করলেন, এটাও একটা মুকুট, না মুকুট না, 9 মাস সময় নিয়ে 10 মাস সময় নিয়ে তৈরি করলেন, হায় আমি তো বলতে বাধ্য, আল্লাহ আল্লাহ সবচেয়ে বড় ম্যাজিক, আল্লাহ ম্যাজিশিয়ান, আল্লাহ সবচেয়ে বড় ম্যাজিক হলো আপনি আর আমি, মানুষের চেয়ে বড় কোনো ম্যাজিক নাই। ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝে আসবে কিনা জানি না, যদি এই ময়দান কেন বাংলাদেশের বিশাল থেকে বিশাল ময়দান যদি নেওয়া হয়, আর সমগ্র দুনিয়ার চোখের ডাক্তারদের যদি ডাকা হয়, আর সবার সামনে যদি একটা ছোট্ট প্রশ্ন রাখা হয় যে 100 বৎসর আপনাদের গবেষণা চলতেছে ছোট্ট একটা চোখ নিয়া, আপনি গবেষণায় কতটুকু অগ্রসর হইলেন আর কতটুকু অগ্রসর হওয়া বাকি আছে, তাহলে কসম খোদার সারা দুনিয়ার ডাক্তার এই কথা বলবে, সারা দুনিয়ার ডাক্তার এই কথা বলবে যে গবেষণা করতেছি এটা জানি, কিন্তু কতটুকু পৌঁছতে পারলাম আর কতটুকু বাকি আছে, সারা দুনিয়ার ডাক্তার বলবে এটা আমাদের জানা নাই। যে আল্লাহ ছোট্ট একটা চোখে এরকম ম্যাজিক ফিট করতে পারে, ওই আল্লাহ কিরকম, ছোট্ট একটা চোখে এতটুকু ম্যাজিক,
যে সারা দুনিয়ার চোখের ডাক্তার যদি আনা হয়, সারা দুনিয়ার চোখের ডাক্তারকে যদি আনা হয়, আর যদি বলা হয় যে গবেষণা করতে করতে শত বৎসর হয়ে গেল, আরো বেশি 2-400 বৎসর বললেও কম হবে না, আপনি কোন সিদ্ধান্তে পৌঁছলেন? হায় হায়, আল্লাহ সবচেয়ে বড় ম্যাজিক দেখাইছেন মানুষের ভিতরে। সবচেয়ে বড় ম্যাজিক মানুষ, ম্যাজিশিয়ান আল্লাহ। কে? ম্যাজিক দেখাইছেন কে? আল্লাহ। বিদায়, আসল কথার দিকে চলে আসি, সময় লম্বা করা যাবে না, এই জন্য আসল কথার দিকে চলে আসি, যে এই ছোট্ট অস্তিত্ব আর এই ছোট্ট জীবন, এই ছোট্ট অস্তিত্ব আর এই ছোট্ট জীবনের উপরে হাজারো মুকুট, শত না হাজারো মুকুট দেখানো যাবে। হায় হায়, আমাদের সুস্থতাটাও একটা মুকুট, যদি সুস্থতা মুকুট না হইতো তাহলে হাদিসের এই শব্দ কোনোদিন আসতো না। সুস্থতা যদি মুকুট না হইতো, কি আওয়াজ নাই? সুস্থতা যদি মুকুট না হইতো, সুস্থতা একটা মুকুট। আরে আজিজ, আওয়াজ হবে কোথেকে? নিয়ে আসছেন লিপ টাচ, এটা লিপ টাচ, এটা মুখের সাথে লাগায়া বললে আওয়াজ যাবে, ডাইনে বামে গেলে এটা আওয়াজ যাবে না, এটা বানানো হয়েছে সিঙ্গারদের জন্য, সিঙ্গার বক্তাদের জন্য এটা বানানো হয় নাই। একটু আগে তো শুনতে ছিলেন, ঠিক না? কেননা মুখের সামনে নিয়ে বলতে থাকলে খুব ভালো শুনবেন, এটার নামই হলো লিপ টাচ, ঠোঁটের সাথে লাগায় বলতে হবে। আমরা সিঙ্গার না, আমরা সিঙ্গারের অপেক্ষায় আছি, যে আল্লাহ জান্নাতে সুপার সিঙ্গার দেখাবে ওটার অপেক্ষায় আছি, আমরা সিঙ্গার না। নিয়েই তো আসছেন লিপ টাচ, কানেরটা নিয়ে আসেন, আওয়াজ শুনবেন, ডাইনে গেলে বামে গেলে এটা আওয়াজ টানে না। বিদায়, কথা আর 15 মিনিট হবে, শুধু আপনাদের মাইকের দুর্বলতার কারণে, এটা ওলামা একরাম ভাইবা নিয়ে আসে না, বাবে সব বক্তা ঠোঁটে লাগায়া বলবে, এরকম অভ্যাস আমার নাই, আমি তো ডাইনেও দেখবো বামেও দেখবো তারপরে বলবো। বিদায়, কথা শেষ হয়ে গেছে পড়ায়, বিদায়, কানেরটা হইলে হয়তো বলা যেত, কিন্তু ডাইনে বামে দেখতেই হবে। মানুষ অভ্যাসের দাস, একটা প্রবাদ বাক্য আছে, আবার এটাও আছে অভ্যাস মানুষের দাস, এটাও একটা প্রবাদ বাক্য আছে। বিদায় এই জিনিসটা হলো লিপ টাচ, এখন শোনা যায়? হ্যাঁ হ্যাঁ, এখন শোনা যাবে। যা হোক, কথার শেষ জায়গায় চলে আসছি আমি, এই ছোট্ট অস্তিত্বটা আর এই ছোট্ট জীবনটা আর এই শত না হাজারো মুকুটের উপরে, 2-4টেই দেখাইলাম, যুবকের যুব যৌবন মুকুট, সুন্দরীর সৌন্দর্য মুকুট। আমাদের প্রত্যেক ব্যক্তির কাছে যা আছে প্রত্যেকটাই এক একটা মুকুট, সব কিছু দিছেন একমাত্র আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে সঙ্গে নেওয়ার জন্য, আল্লাহকে পক্ষে নেওয়ার জন্য। যদি আল্লাহকে রাজি না করতে পারলাম, সঙ্গে না নিতে পারলাম, খুশি না করতে পারলাম, আল্লাহকে না পাইলাম, তাইলে কিন্তু যেইখান থেকে আমাদের যাত্রা, আমাদের যাত্রা কিন্তু জান্নাত থেকে, মানুষের যাত্রা জান্নাত থেকে, আবার মানুষের গন্তব্য কিন্তু জান্নাত। যদি গন্তব্য আমাদের জান্নাত না হইতো
তাহলে বিশেষ করে আল্লাহ মানুষের মনগুলা স্বর্গের আশা দ্বারা কোনোদিন ভরতেন না। মানুষ যেমনই হোক, আরো ছোট নিয়ে আসেন, মানুষের আশা যেমনই হোক, মানুষের আশা যেমনই হোক, মানুষ যত গুণাগারী হোক, মানুষ যতই আল্লাহর থেকে দূরে হোক, সবার দিলের ভিতরে কিন্তু জান্নাতের আশা আছে। আমার কথা বোঝেন তো? সবার দিলে জান্নাতের আশা, কেননা আমাদের গন্তব্য, আমাদের যাত্রাও কিন্তু জান্নাত থেকে। আমাদের বাবা প্রথম জান্নাতেই ছিলেন, যদিও আমরা জান্নাত থেকে বাহির হয়ে আসছি, কিন্তু আমাদের গন্তব্য জান্নাত। যার কারণে গুনাগার থেকে গুনাগারও কোনো না কোনো পর্বে এই কথা বলে যে জান্নাতে যাব, জান্নাতেই যাইতে চায়, স্বর্গেই যাইতে চায়, নরকে কেউ যাইতে চায় না, জাহান্নামে কেউ যাইতে চায় না। বিদায় আল্লাহ জান্নাতের আশা দিয়ে আমাদের দিলটা ভরা দিছেন। জান্নাতের আশা দিয়ে আল্লাহ আমাদের দিলটাকে ভরা দিছেন। আইলা তো আইলা, হগলতের বাদে আইলা, এটাই সিলেটের কথাটাই সত্য আর কি, বুঝছেন তো? আসলো তো আসলো, কিন্তু সবার শেষে আসলো, আমার হাতে সময় নেই। তো যেটা বুঝাইতেছিলাম, আমাদের অস্তিত্বটাও ছোট, আমাদের বয়সটাও ছোট। হাজারো রত্ন দ্বারা বা হাজারো মুকুট দ্বারা আমরা সাজানো, প্রত্যেকটা এক একটা হাদিস দিয়া পাট পাট দেখানো যায়। বলতেছিলাম সুস্থতাটাও একটা রত্ন, একটা মুকুট, না হইলে হাদিসে এই কথা কোনোদিন আসতো না, আল্লাহ কোনোদিন এই কথা বলতেন না। অসুস্থ ব্যক্তি যখন, মানুষ যখন অসুস্থ হয়, তা আল্লাহ চিৎকার দিয়া বলতে থাকে, উক্তুব আমালাল্লাযী কানা ইয়ামালু ফিস-সিহাহ, সুস্থ অবস্থায় বান্দা বান্দি যে আমল করতো ওটাকে লিখতে থাকো। তো ফেরেশতা বলে, আল্লাহ কেন লিখব, কেন লিখব, করতে তো কেন লিখব, অসুস্থ আমল তো করে না। তো আল্লাহ প্রতি উত্তরে বলে, অসুস্থতা আমার পক্ষ থেকে, বান্দার পক্ষ থেকে না, বিদায় লিখতে থাকো। সুস্থতাটাও কিন্তু অসুস্থতাটাও একটা মুকুট, যদি না হইতো তাহলে এই হাদিস কোনোদিন আসতো না। আমি হাদিসে কুদসি দিতেছি, আল্লাহর বাণী, আল্লাহ বলে, আনিনুল মারিদি তাসবিহুন, যখন অসুস্থ অবস্থায় আহ আহ করতে থাকে, তো আল্লাহ সুবহান আল্লাহ পড়ার সওয়াব লেখাইতে থাকে। সিয়াহাতুহু তাহলিলুন, যখন অসুস্থতার কারণে চিৎকার দিতে থাকে, তখন আল্লাহ বলে, লা ইলাহা ইল্লাল্লাহর সওয়াব লিখতে থাকো। ফজিলত কি ওলামাদের থেকে জেনে নিয়েন, যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে মিলবে কি, কি সওয়াব পাওয়া যাবে, এটা ওলামাদের কাছ থেকে শিক্ষা নিলে ভালো হবে। তাইলে অসুস্থতাটাও একটা মুকুট, সুস্থতাও একটা মুকুট, ধনাঢ্য হওয়াও একটা মুকুট, আবার দারিদ্র হওয়া, গরিব হওয়াও একটা মুকুট। যদি মুকুট না হইতো তাহলে আল্লাহর রাসূল হাত উঠায় কোনোদিন দোয়া করতেন না, ওয়াহশুরুনি ফি জুমরাতিল মাসাকিন, আল্লাহ গরিবদের সাথে কিয়ামতের দিন আমাকে উঠায়। বিদায় জীবনটা ছোট, অস্তিত্বটাও ছোট, শত না হাজারো মুকুট দ্বারা সাজানো। আসেন আসল কথায়, হাজারো মুকুট শুধু এই জন্যই আল্লাহ দিছেন। আরেক শব্দে বলতে পারেন, মানুষের কাছে যা কিছু আছে, অস্তিত্ব বলেন, হায়াত বলেন, যত কিছু মানুষের সাথে সম্পর্কিত, যত সম্পর্ক বলেন, সব কিছু আল্লাহ আমাকে দিছেন, আপনাকে দিছেন আল্লাহকে রাজি করার জন্য।
সবকিছু আল্লাহকে রাজি করার জন্য দিয়েছেন।